আসসালামু আলাইকুম বেওয়াস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের যদিও আমার এই চ্যানেলটি হচ্ছে ফ্রিল্যান্সার তানবির, যদিও আমি ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকি ইনশাল্লাহ, তারপরেও আমি একটা রিয়েকশন ভিডিও টাইপের একটা ভিডিও দিচ্ছি। গালি বয় রানা অসাধারণ হয়েছে। আচ্ছা, যাক, মূলত বিষয়ে যেটা আমি বলবো, আমি হচ্ছি একজন, আমি ফ্রিল্যান্সারের ট্রেনিং নিচ্ছি, আর মূলত বিষয় হচ্ছে আমি একটা জব করি, তার পাশাপাশি আমি যারা ওয়াল ডেকোরেশন করেন, বিশেষ করে যারা বিল্ডিং করেন, বিল্ডিংয়ের ভিতরে এক ধরনের ডিজাইন ওয়ালপেপার, বিভিন্ন ফুলের ডিজাইন আমরা লাগাই, স্টিকারের মতো ওয়ালপেপার বলা হয়, সেটাও আমি কাজ করি। কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে ডিসক্রিপশনে। আর মূলত বিষয় হচ্ছে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিলাম। আজকের বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে গালি বয় রানা। গালি বয় রানা আসলে অনেকেই ইউটিউবে ভিডিও করেছেন, গালি বয় রানা, তো তার ভিডিওটা শুনলে আসলে আমার চোখে পানি চলে আসে। আমি কত শোবার তার ভিডিওটা শুনেছি এখন পর্যন্ত মনে নেই আমার সঠিক। আর মূলত সে বলেছে, কামরাঙ্গে ছড় আট নাম্বার গলি মনের কথা বলি। আসলে তার ভাষার কোনো কি বলবো কিছু বলার নাই, সে এইভাবে একটা র‍্যাপ গান ফাটিয়ে তুলেছে অসাধারণ। দেখুন না আপনি, সে বলেছে সে কামরাঙ্গে ছড় আট নাম্বার গলি থাকে। হ্যাঁ, তার একটা ইচ্ছে ছিল যে সে একটা প্যান্ট কিনবে, একটা প্যান্ট পরবে, তার জন্য একটা কালা প্যান্ট কিনবে, এবং তার মায়ের জন্য একটা শাড়ি কিনবে, তার মায়ের হাতে দিবে, তার মনে একটা আশা। সে এখন পর্যন্ত সে আশা পূরণ করতে পারে নাই, ঠিক আছে বন্ধুরা। তো আসলে এটা তার মনের ভিতরে যেটা ছিল কষ্ট, সে প্রকাশ করে দিয়েছে, আমাদের সামনে তুলে ধরেছে, ঠিক আছে। আর তার মনের ভিতরে সে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলেছে যে আসলে আমরা কি, আর আমরা যারা বড় লোক আছি আসলে কোনো, আমরা তো অনেক রাস্তার বস্তির অথবা রোডে ঘাটে অনেক বাচ্চাদেরকে আমরা অনেক ঘৃণা করি, তাদেরকে ধমক দিই, আসলে এগুলি ঠিক না অ্যাকচুয়ালি। দেখুন আজকে গালি বয় রানা, আসলে মূলত গালি বয় না, আমরা এটা এক ধরনের বেয়াদবি হয়ে যায়, গালি বয়। অনেকে আমরা বলেছি গালি বয় রানা, আসলে ও গালি বয় রানা না, ও হচ্ছে গলি বয়, মানে আমরা যে ছোট্ট পত্র দিয়ে চলি গলি, যে আমরা বলি না গলি, ও সে বলেছে আমি গলি বয় রানা, ডাকাইয়া গলি বয়, ঠিক আছে। ডাকাইয়া গলি বয়ের জায়গায় যদি আমরা এখন গালি বয় দিই তাহলে তার সম্মানটা কমে যাচ্ছে, অত আমরা যার সম্মান যেখানে সেখানেই রাখবো, আমরা গলি বয়কে গলি বয়ে রাখবো। অনেক ভিডিওতে দেখছি গালি বয় বলেছেন, আসলে এটা অ্যাকচুয়ালি ঠিক না, গালি বয় না, উনি গালি কোনো গালি বয় বলেন, গালি বয় হলে এটা এক ধরনের খারাপ ভাষার মতো হয়ে যায়, ঠিক আছে। আর আরেকটা ভিডিও দেখেন, র‍্যাপ গান বাইর করেছে লেভেলে লেভেলে, আসলে এটা কোন ধরনের ভিডিও, লেভেলে 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 নাই, লেভেলে নাই, লেভেলে নাই, এই ধরনের ভিডিও, এগুলি কোনো ভিডিও হলো লেভেল নাই? কোন ধরনের বিশ্রী র‍্যাপ গানের ভিতরে এই ধরনের বিশ্রী লিরিক কম্পিটিশন করে তারা চাচ্ছে যে রানার সাথে কম্পিটিশন করার জন্য। আসলে রানা যেটা করেছে তার বাস্তবিক জীবন, তার ভাষাগুলি সে তুলে ধরেছে, তাবি ভাইয়ের সাথে অ্যাডজাস্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনারা যারা লেভেলে নাই, লেভেলে নাই, সোফা কিনেন, এই কিনেন, সে কিনেন, আবার বলতেছেন লেভেলে নাই গানের ভিতরে, আবার এটাও বলছে যে তোর মা ছিল আমার এক্স গার্লফ্রেন্ড, এগুলি কোন ধরনের বেত্তমিজ, এগুলি কোন ধরনের বেত্তমিজ বলেন তো? গালি গানের ভিতরে আবার তুমি ঠিক আছে ভালো কথা, তুমি তার তাকে তুমি ভালোবাসো, পছন্দ করো, এটা বলো, তুমি তুমি আবার বলতেছো তোর মা আমার এক্স গার্লফ্রেন্ড, এটা কোন ধরনের অসভ্যতা? গানের নামে আমরা কি করতেছি এগুলি? এটার তীব্র প্রতিবাদ জানাই আমরা। যদিও আমি এই চ্যানেলে আজকে রানাকে নিয়ে এসেছি, রানা রানার গানটা আমি কয়েকবার শুনেছি, আর বর্তমানে রানার গানটা নিয়ে রিয়েকশন করেছেন পুরো ওয়ার্ল্ডের ভিতরে অনেকেই করেছেন, ইংলিশরা পর্যন্ত রানার গানটা রিয়েকশন করেছেন, কারণ গানটা গানের মতোই হয়েছে, এটা বাস্তব জীবনের সাথে মিল আছে। তার অনেক ইচ্ছে ছিল সে একটা কালো ফ্যান কিনবে, কিন্তু ফ্যানটাও সে কিনতে পারলো না, ঠিক আছে। তো মূলত বিষয় যেটা, আমরা র‍্যাপ গান করে যে গানে করি আমাদের লজ্জা থাকা প্রয়োজন, যে আপনারা লেভেলে নাই, লেভেলে নাই, তারপর সোপা কেনেন, সোপা কেনেন, লেভেল নাই, এগুলি কোন ধরনের গান, এগুলি কোনো গান হলো? প্রিভিয়াস আশা করছি আপনারা নিজেরাই কমেন্ট করবেন যে লেভেলে নাই, লেভেলে নাই, সোপা কেনেন, সোপা কিনলে কি মানুষ লেভেল হয়ে যাবে? এটা কোন ধরনের গান? তো প্লিজ আপনারা কমেন্ট করেন যে লেভেলে নাই, লেভেলে নাই, সোপা কিনবে, সোপা কিনলে লেভেল হয়ে যাবে, এই ধরনের ভিডিও কমেন্ট কি আপনি কি বলতেছেন এই র‍্যাপ গানটা নিয়ে, এটা কমেন্ট করবেন। আর গালি বয় যারা, গালি বয় লেখেন প্লিজ, গালি বয় লিখবেন না, আপনারা লিখবেন গলি বয়, গলি বয় রানা, আমাদের রানা। হ্যাঁ, রানার যে র‍্যাপ গানটা, তার র‍্যাপ গান সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর রানার জন্য দোয়া রইল ইনশাল্লাহ, রানা আরও এগিয়ে যাক।
আমরা চাই প্রত্যেকটা পথ শিশু যেন এগিয়ে আসতে পারে, যে কোনো আল্লাহ যাকে যে একটা উসুলে দিয়েছে সেই উসুলের মাধ্যমে যেন রানার মতো ছেলেরা আসতে পারে আমাদের মাঝে, সবার সাথে যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে। ইনশাল্লাহ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন চ্যানেল প্লেন্সার, আমি প্লেন্সারের কাজ করতেছি, ইনশাল্লাহ প্লেন্সারের ভিডিও দিব আর এই ধরনের ভিডিও কন্টেন্ট করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই আমার ভিডিওগুলি দেখবেন আর ইনশাল্লাহ রানার জন্য আমার অনেক মন থেকে ভালোবাসা রইল। রানার যে ধরনের পোস্টগুলি দিয়েছে এবং তাবিব ভাই মাঝখানে যে তো যে পোস্টটা দিয়েছে সেটার জন্য অনেক অসাধারণ, কি বলবো আর। তাবিব ভাইকেও স্যালুট, রানাকেও স্যালুট, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।